কৃষকের তো লাভই দরকার, কৃষকের তো যে পরিমাণ খরচ গেছে এটা তো আপনারা জানেন না। প্রচুর লাভ বর্তমানে কৃষকেরা 1300 আপনি ধান চাষ করেন, আপনি ধান চাষ করেন কতটুকু করছে? আমি করছি 1 একর। আপনি করলে আপনি জানার কথা কতটুকু 1 একর 1 একর 1 একর আপনার খরচ কত গেছে? খরচ ধান কার এটা? আচ্ছা আপনার ধান এটা কি ধান নিয়ে আসছে? আপনি যা দিয়েছেন কত কত হলে বিক্রি করে দিবেন মনে মনে ভাবছেন? আমি 43 টাকা দিচ্ছি। 43 টাকা ভাই চলো না, 43 টাকা ধান তো দেখা ভালো লাগে। কৃষকের তো লাভই দরকার, কৃষকের তো যে পরিমাণ খরচ গেছে এটা তো আপনারা জানেন। প্রচুর লাভ বর্তমানে কৃষকেরা 1300 আপনি ধান চাষ করেন, আপনি ধান চাষ করেন কতটুকু করছে? আমি করছি 1 একর। আপনি করলে আপনি জানার কথা কতটুকু? 1 একর 1 একর আপনার খরচ কত গেছে? খরচ অল্প, আমার কেমনে অল্প হইলো? এখানকার ট্রাক্টর ভাড়া 3000-5000, হ্যাঁ লাগানি 5000, হ্যাঁ আর হইলো আপনার সার্ভিস দিছি 5000। কত হলো? এই মোট 15000 টাকা। 15000 কাটা কাটা এটা আমি নিজে কাটবো, এলে আমি নিজে নিজে এটা আপনার পুরো আপনি নিজে কাটবেন? এটা কি আমার কর্ম? আমার করতে হবে, কিন্তু ট্রাক্টরটা নাই বেদেই কিনছি। সবার তো এরকম না, মনে করেন এই যে চাষা যায় ধান নিয়ে আসছে ওই চাষা তো আর নিজে কাটতে পারবেন, আপনি নিজে কাটবেন, ওনার কিন্তু 8000 টাকা কাটতে হবে। ঠিক আছে, নিজে নিরানিটাকে 8000 টাকা এই নিরানি কি উনি নিজে করতে পারবে? না উনি করলে করতে পারবো, আর গুলাবান বেশি আছে। আপনি তো বেশি চালা করেন বুঝছেন। আজকের বাজারে কি 1400 সম্ভব হবে? আজকে বাজার ভাই 33 টাকা, ওরা হাইস বলছে 10 মিনিট এক মজুদি না হয় তাহলে 33 টাকা বিক্রি করা লাগবে। আচ্ছা 10 মিনিট আরো দেখবেন না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।